নানুর নাম কি বলো, বলো জোরে বলো, বলো তো তোমার নানির নাম কি? মুন্নি। মুন্নিরা আমরা সবাই। হিমু ভাই কিছু বলার আছে? কেমন লাগতেছে আমাদের দেখে? অনেকদিন পরে দেখা হলো, সেই প্রবাসের পরিচয় এখন আমরা ধরে রেখেছি। ইনশাআল্লাহ সামনে আরো আরো দূরে গিয়ে যাবো আমরা। হ্যাঁ, সম্পর্ক রাখবেন ভাই, বাসায় নিয়ে যাবো, সম্পর্ক রাখবেন না, আবার ভুলে যাবেন ভাই। কই আছি আমরা এখন? আমরা এখন দোলাইখাল আছি। দোলাইখাল টং মার্কেট। এই তো এখনো খাওয়া খাবার দাবার শুরু হয়নি, তাই আমরা বাহিরে অপেক্ষা করতেছি। মুনিয়াপার নাতির মোহাম্মদ জাহিদের মুসলমানের অনুষ্ঠানে আসছি। এই তো আয়োজন শুরু, খাবার দাবার শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। জাহিদ, জাহিদের আম্মু, জাহিদ তাকাও। ওটা কি আপনার বাগনি? আমাদের সামনে খাবার চলে আসছে, কালি কাবাব, রোস্ট, জালি কাবাব, জালি কাবাব আর রোস্ট। এই যে আমারটা জালি কাবাব আর রোস্ট, আর আছে এই যে সালাদ। টাকা দিছে খাইয়া যাইতেছেন গা, দেখতো তো আমি নাকি টাকা দিছে না, গরিব। এই যে মুন্নি আপার বড় মেয়ে, এই যে ছেলে, এই তো আমরা এখন চলে যাবো। মাসুদ আঙ্কেল জায়গা, আন্টি যায়েন, দুলা ভাই যায়েন। হ্যাঁ, হিমু ভাই বিদায় নিতেছে, আমরা এখন চলে যাব। আন্টি কষ্ট দিয়ে গেলাম, যায়েন ছেলের নিয়ে যায়েন। এই তো আমরা মাঝপথে এসা পেয়ে গেলাম আমাদের শাহিন ভাইকে, শাহিন ফকিরকে। হিমু ভাই, শাহিন ভাই, আমরা সবাই এখন চলে যাচ্ছি, এই আসতে, আমরা এখন চলে যাচ্ছি বিক্রমপুর। আপনি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি ম্যাডাম তাহমিনা এবং আমাদের ভাবি তাদের বাসায়। হ্যাঁ, আমরা এখন বিক্রমপুর চলে যাচ্ছি, মাঝপথে এসে পেয়ে গেলাম শাহিন ফকিরকে। এখন আবার মিঠাই নিচ্ছে, শ্বশুর বাড়ি যায় পিঠা খাবে, মিঠাই নিতেছে। এই যে বাবা পিঠা বানানো হইতেছে, আগে চালের গুড়ি, চালের গুড়ির পরে মিঠাই, পাটালি মিঠাই। এরপর দিয়ে দিবে নারকেল, তারপর আবার চালের গুড়ি। এরপর আবার চালের গুড়ি দিয়ে ঢেকে দিচ্ছে। এই যে বাবা পিঠা হয়ে গেছে, এটা আগের খোলা, এক খোলা আগে দিছিল ওইটা। টোকা দিয়ে ওঠা বাটি,
বাবা বিটা টন টন কইতাম আগে। দশ মিনিট ঢেকে রাখতে হবে না, এখন হইতে হইতে আরেকটা রেডি করতে হইব। এবার মিঠাই বেশি দেওয়া হয়েছে, আগেরটা কম আছিল। পিঠা হয়ে গেছে, যে দুই খোলা অলরেডি শেষ, এখন আরেক খোলা দিবে। এই তো এখন বানানো হচ্ছে সেট পিঠা। যে সেট পিঠা বানানো হয়ে গেছে ওইটা ওঠানোর সময় দেখাবো। বাবা পিঠা হলো, এখন হচ্ছে সিট পিঠা। সিট পিঠা বানানো হয়ে গেছে, বেশি সময় লাগে না, এক মিনিট সময় লাগে। মাংসর ঝোল দিয়ে খেতে অনেক ভালো এগুলি। এই তো এখন আমরা আরো বানাবো চিতই পিঠা। এই যে চিতই পিঠার খোলা বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, এখন আমরা চিতই পিঠা বানাবো। যে বাপা পিঠা, এই যে হচ্ছে সিট পিঠা, এখন বানাবো আমরা চিতই পিঠা। গরুর মাংসের ঝোল দিয়ে, গরুর মাংস তরকারি দিয়ে খাওয়া হবে।